আচ্ছা, আমি যে আপনাদের এই যে এইগুলো কাজগুলো চেক করতেছি, এখন কি এগুলো ভিডিও করার দরকার আছে নাকি শুধু যে কাজটুকু দেখাই দিব ওইটুকু ভিডিও করলেই হবে? স্যার কাজ যতটুকু করবেন ততটুকু দেখাই দিলে চলবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি ভিডিওটা আপাতত অফ করে রাখতেছি, স্ক্রিন রেকর্ড। আমার কথা শুনতে পাচ্ছেন তো সবাই? না, কেউ একজন একটু হ্যাঁ বসেন, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। পাচ্ছেন কিনা? জি স্যার, ক্লিয়ার শুনতে পাচ্ছি স্যার। আমাদের রেকর্ডিং জি স্যার, রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। জি স্যার। আচ্ছা, তো আমরা একটু দেখি। ফেসবুকেই ঢুকতে হচ্ছে। হ্যালো স্যার, জি স্যার। শুরু করেন। হ্যাঁ, শুরু কিন্তু অলরেডি করছি, শুধু আপনাদেরকে স্ক্রিন শেয়ারটা দেইনি, তাই না? জি স্যার, আচ্ছা, আমি এতক্ষণ কি করলাম না করলাম আপনারা যখন ওই কি বলে ভিডিও পাবেন দেখতে পারবেন, সমস্যা নাই। আপনি একা একাই করলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, একা একাই দেখেন। আমাদের শেখাবেন না তাহলে? কি শিখাবো রে ভাই, করলাম তো হলো ফেসবুকিং, দেখতে পাচ্ছেন? জি স্যার, আচ্ছা, এই যে দেখেন, এখানে যে আমি আপনাদের লাস্ট দিনে যে লিঙ্কটা দিয়েছিলাম ওই লিঙ্কটা আমি ওপেন করছি। এখানে ফার্স্ট যেটা ছিল এটা কিসের লিঙ্ক ছিল? আমাদের ইউটিউব ভিডিও, তাই না? জি স্যার, সেকেন্ড লিঙ্ক যেটা ছিল সেটা হলো আমাদের গিটহাবের, আমাদের যে সোর্স কোডটা ছিল, যে সোর্স কোডটা আমরা কাজ করছি ওটা। তো আমরা এই সোর্স কোডটা আজকে ডাউনলোড করার চেষ্টা করি। ক্লিক করলাম, আমরাও কি ডাউনলোড করবো? আপনাদের ইচ্ছা, যদি করতে চান করতে পারেন। আমি ডাউনলোড করে নিলাম, একটা কাজ করি। হ্যাঁ, অলরেডি আমার ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেছেন তো? না, দেখতে পাচ্ছেন না সবাই? জি পাচ্ছি, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, ভেরি গুড, দেখতে পেলে। ফেসবুকও ক্লোজ করে দিলাম, গুগল শিট ক্লোজ করে দেই। এখন হলো আমি এটা রাখলাম এখানে। এই প্রজেক্টটা ওপেন করতেছি, বুঝতেছেন তো আপনারা? জি স্যার, আচ্ছা, একটা কাজ করি, সেটা হলো গতদিন ইউনুসারের ছবিটা বাহিরে রাখছিলাম, এটা এখন আমাদের প্রজেক্টে নিয়ে চলে যাই। প্রজেক্টে ইমেজেসের ভিতরে নিয়ে যাই, নিয়ে গিয়ে নামটাও চেঞ্জ করে দেই, ইউএনও স্যার। ওকে, তো আমাদেরও নর্মালি এই ইমেজ, এখন যদি আমরা দেখি স্যারের ইমেজটা পাবে না। কেন পাবে না? পাথ মিস করছে, তাই না? জি স্যার, পাথ মিস করছে। তো আমরা পাথটা যদি ঠিক করে দেই, বা ডিরেক্টরি যদি বলি, ডিরেক্টরিটা যদি ঠিক করে দেই, দেখি ডিরেক্টরি এখন আর এটা হবে না, এখন হবে কি, ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, তাই না? আচ্ছা, আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, এই যে দেখেন, এখানে আছে না, খুব ইজি, এখান থেকে আপনি এখানে যাবেন। দেখেন এই যে আপনারা এখন যেটা ইউজ করতেছেন ভিজুয়াল স্টুডিও কোড, এটা দেখেন কতটা ইজি। আপনি এখানে লেখেন অনেক
ইমেজেস লিখছেন, দেখেন সাজেশন দিয়ে দিচ্ছে, ক্লিক করলেন, তারপরে দেখেন কয়টা ইমেজ আছে এটার ভিতরে দেখাচ্ছে, আপনি কোনটা শো করাবেন, ই অনুসারেরটা ক্লিক করছেন, হয়ে গেছেন, লিখতেও হচ্ছে না। কাজ খুবই সহজ, আমাদেরকে শুধু জানতে হবে। এবার যদি আমরা রিলোড দেই, ই অনুসারের ছবিটা দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, ই অনুসারের ছবিটা যদি দেখতে পারি। আচ্ছা, রেকর্ড হচ্ছে তো না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন, তাহলে তো সবই ঠিক আছে। এখন আমরা এই ছবিটা যদি আপনি ই অনুসারকে চিনেন তো ভালো, আমি চিনি ভালো, যে চিনে না সে বুঝবে কিভাবে, তাকে চিনাইতে হবে না, মানে এটা যে অনুসার বা ওনার একটা ইনফরমেশন দিতে হবে, ডিটেল দিতে হবে, রাইট? আচ্ছা, ডিটেলটা এখন আমি একটু দেওয়ার ব্যবস্থা করি, দাঁড়ান আমি ভিডিওটা আমার একটু অফ করে নিই। আচ্ছা, যেটা বলছিলাম যে এই অনুসারের এই ইমেজটা দেখি কি করা যায়। আমরা নর্মালি যখন এইভাবে ইমেজ লিখি তখন যেটা আসে এই ইমেজটাই আসে। তো ইমেজে যদি আমরা ক্যাপশন দিতে চাই তাহলে একটা ট্যাগ ইউজ করতে হয়, ট্যাগের নাম হলো ফিগার, FIGURE, ফিগার। ওকে, ফিগারটা একটা শুরু করলাম এবং শেষ করলাম, এবং এই ফিগার ট্যাগের মধ্যে আমাদেরকে এই ইমেজটা দিতে হবে। হ্যাঁ, ইমেজটা একটা ফিগার ট্যাগের মধ্যে লিখতে হবে, লিখলাম তো, এখন কি কাজ করবে, লেখাটা আসার কথা মনে হয়, আসছে কি আসে নাই? এখন আমাদেরকে যেটা করতে হবে, বলে দিতে হবে যে এই কি ফিগারটা আমরা দিতে চাচ্ছি, এটা আমরা লিখে দিব হলো ফিক ক্যাপশন নামে আরেকটা ট্যাগ আছে, FI, এই যেটা FIGCAPTION, ফিক ক্যাপশন। ওকে, এখানে লিখে দেন, কেউ একজন মনে হয় জয়েন করতে চাচ্ছে, আমি একটু জয়েন করাই নেই। আচ্ছা, আমাদের আচ্ছা আপনাদের মাইক্রোফোনগুলো বন্ধ রাখিয়েন। হ্যাঁ, মাইক্রোফোনগুলো অন রাখছেন কে কে দেখি? দেলোয়ার ভাই, মাইক্রোফোনগুলো বন্ধ রাখেন, যখন কোনো কোশ্চেন করার থাকবে তখনই শুধুমাত্র মাইক্রোফোনগুলো অন করবেন। হ্যাঁ, কোশ্চেন করার থাকলে অন করবেন। আচ্ছা, দেখেন কথা শোনা যাচ্ছে কিনা। যেটা বলছিলাম যে ইউনুসারের এই যে ছবিটা আছে, তো আমরা ওনার পরিচয়টা আমরা এখানে লিখে দিতে চাচ্ছি। ওকে, আচ্ছা, তো সেটার জন্য আমরা কি করলাম, এই ইমেজ ট্যাগটা ফিগার ট্যাগের মধ্যে নিলাম এবং তার মধ্যে আরেকটা ট্যাগ যুক্ত করলাম, ট্যাগের নাম হলো ফিক ক্যাপশন, মানে এই ফিগারটার ক্যাপশনটা কী হবে, ইমেজটার কী ক্যাপশনটা হবে বা নামটা কী হবে। তো এখানে লিখে দিলাম FIG ফিক। এটা আপনাদের ইচ্ছা, আপনারা যেটা খুশি সেটা লিখতে পারেন, এ থেকে জেড পর্যন্ত যে কোনো অক্ষর লিখতে পারেন। তো আমি লিখলাম UNONAKLA নকলা, ইউএনও নকলা। হ্যাঁ, ওনার নাম কি লেখেন আপনারা, কেউ একজন বলেন স্যার। ওনার নাম হচ্ছে স্যার জাহিদুর রহমান, জাহিদুর রহমান, জাহিদুর আর রহমান, MAN, জাহিদুর রহমান। ওকে, সেভ করেন। তো আবার যদি আমরা রিলোড দেই, এখন কি বোঝা যাচ্ছে? জি স্যার, আসছে স্যার, আসছে ইউনো নকলা মিস্টার জাহিদুর রহমান, জি স্যার, ক্লিয়ার। এখন যদি অন্য কেউ, অপরিচিত কেউ যদি এই ইমেজটা দেখে, উনি বুঝতে পারবেন না যে এটা কার ইমেজ? জি স্যার, অবশ্যই, এখানে ইউনো নকলা জাহিদুর রহমান, জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এখন যেটা হয় কি, আমরা যখন ইসে কাজ করি, যেমন পত্রিকা বা বিভিন্ন, নর্মালি আমাদের ইমেজের ক্যাপশন দরকার হয় না সব জায়গাতে, ওয়েবসাইটগুলোতে, কোনগুলোতে দরকার হবে, ধরেন আপনি একটা পত্রিকার ওয়েবসাইট বানাইছেন, ওই পত্রিকার ওয়েবসাইটে কি ওটা কিসের ইমেজ লেখা থাকে না পত্রিকার নিচে, দেখছেন কি কখনো? আমরা যদি এখনই দেখতে চাই, প্রথম আলো যেহেতু ওয়েব ডিজাইন করতেছি, অবশ্যই আমাদেরকে ওয়েবসাইট ব্রাউজ করতে হবে প্রচুর। হ্যাঁ, ধরেন কি আছে, কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, খেলা নিলাম,
বিরাট কোহলির এটাই যদি ওপেন করি, এই যে দেখেন দিয়ে দিছে ক্যাপশনটা এখানে। জি স্যার, হ্যাঁ এই এই আছে, এটাই হলো ফিক ক্যাপশন দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ আমরা ক্যাপশন বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি স্যার। কে কে বুঝি নাই একটু বলি, সবাই তো বুঝি নাই, যে যে বুঝি নাই একটু বলি ভাই আরেকবার বলেন। হ্যাঁ আরেকবার বলেন, আরেকবার আরেকবার। আর কে কে? স্যার বুঝি নাই, বুঝি নাই, আরেকবার দেখান। আরেকবার, ওকে। আচ্ছা আমাদের সাথে জয়েন করছে তারিকুল ইসলাম, তারিকুল ইসলাম ভাই আপনি কি একটু আনমিউট করবেন, আপনার সাথে কথা বলবো আমরা। আমাদের তারিকুল ভাই, টুটুল ভাই, হ্যালো তারিকুল ভাই। জি ভাই সালামু আলাইকুম, আমি এসডিএফ থেকে বলছিলাম ভাই। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানে আমি আসলে আপনার নামটা আমাদের যে লিস্ট ছিল স্টুডেন্ট লিস্ট থেকে মিলাতে পারছিলাম না, তো আপনি কি জি জি স্টুডেন্টদের জি সাথে কথা বলতে চান আমাদের জি না স্টুডেন্টদের? আমি একটু মানে আমি একটু জিজ্ঞাসা করছিলাম যে স্টুডেন্ট সবাই আসছে কিনা, আমি একটু ছুটিতে আসছি, তো ও আচ্ছা, আমাদের কয়েকজন পার্টিসিপেন্ট নাকি যাচ্ছে না, তো হ্যাঁ হ্যাঁ এরকম আছে। যেমন আজকে আমি আপনাকে, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি আচ্ছা, আমি যদি দেখতে পাচ্ছি। আমি যদি একটা লিস্ট আপনাকে দেখাই তাহলে আপনি আশা করি বুঝতে পারবেন। এটা হলো আমাদের আজকের শিট, গতদিন দুজন অনুপস্থিত ছিল, আজকে এখন পর্যন্ত একজন অনুপস্থিত এবং দুইজন আছে যারা তাদের বাসা থেকে জয়েন করছে। এখন বাসা থেকে যেহেতু জয়েন করছে এবং আপনাদের সাথে পারমিশনের ব্যাপারটা কি আমি এখনও জানি না, সেজন্য আমি ওনাদেরকে এখন পর্যন্ত অ্যাবসেন্ট বা প্রেজেন্ট লিখতে পারি নাই, তো ওটা আপনাদের সাথে কথা বলে আমি এটা লিখবো ওনাদের। হ্যাঁ তো এই হলো আমার শিটটা, ওনারা কতজন জয়েন করছে না করছে এই শিট। আর আমি যদি আপনাদেরকে, ওনারা ওনাদেরকে যে আমি বাসায় কাজ দিছিলাম, বাসায় কাজ কতজন জমা দিছে এই শিটটা আপনি দেখতে পারবেন, এখানে রেডি করা আছে। দেখেন মোটামুটি বেশ কয়েকজনই বাসায় কাজ করছে আলহামদুলিল্লাহ, ওরা অনেক ভালো, কয়েকজন কাজ করছে কমপ্লিট করতে পারে নাই এবং কয়েকজন আছে যারা আসলে বাসায় কাজ করতে পারে নাই, তো আমি জি সব জি লিস্টে রাখছি। এই হলো আজকের আপডেট ভাইয়া। জি থ্যাংক ইউ ভাইজান, ওকে আমি অবশ্যই জি জি ভাইয়া বলেন, পরে আপডেট জানাবো। জি ওকে পরে আপডেট জানাবো ওকে ভাইজান। ঠিক আছে ভাইয়া, ওকে। তারিকুল ভাই আছেন তো না? স্টুডেন্টদের একটু ইন্টারনেট প্রবলেম ছিল, আপনারা ওটা একটু দেখে দিয়েন। হ্যাঁ তারিকুল ভাই ইন্টারনেট প্রবলেম মাহমুদুল ছিল। স্যারকে বলছি, আচ্ছা জি আমি মাহমুদুল স্যারকে, আচ্ছা হ্যাঁ যে স্যার আরো, কারণ হ্যাঁ যদি থাকে তাহলে তো কাজ করে তারা মজা পাবে না। মজা পাবে না, আর সবচেয়ে বড় কথা হলো তারা তো আসলে বিষয়টা শিখবে তাই না, জি তো জি জি ওনারা যেন শিখতে পারে ওটার জন্য আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ঠিক জি আছে ভাইয়া, ধন্যবাদ ভাই খোঁজ জি খবর জি রাখার জন্য ভাই, ধন্যবাদ। জি জি সালামু ওকে আলাইকুম। ওকে তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। হ্যাঁ আপনারা স্টুডেন্ট, আপনারা শুনতে পাচ্ছেন স্টুডেন্ট যারা আছি আমরা? আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম আমাদের কোর্ট ছিল এরকম। আমাদেরটা এরকম ছিল, আউটপুটটা ছিল ঠিক এরকম তাই না, যে ইউনুসারের ছবি ছিল নিচে, একটা নকলা পাইলট মডেল স্কুলের ছবি ছিল এরকম। তো এরকম যখন থাকবে তখন নর্মালি ইমেজটা আমরা দেখতে পারতাছি, কিন্তু আসলে এটা কিসের ইমেজ এটা আমরা বুঝতে পারতাছি না। দেখেন কোনো একটা কোনো কিছু যখন আপনি দেখান গ্রাফিক্যালি, ওটাকে কিন্তু আপনাকে বিবরণ দিয়ে দিতে হয় তাই না। ঠিক একইভাবে আপনি যখন কোনো ইমেজকে দেখাইতে চাবেন, আপনার এমন প্রয়োজন হতে পারে যে ওই ইমেজটা কিসের, এটার একটা আপনি বর্ণনা দিয়ে দিবেন। তো ওই বর্ণনাটাই কীভাবে আমরা দিব, বা ওই ইমেজের যে ক্যাপশন, ক্যাপশন তো বুঝি আমরা, হ্যাঁ মানে এটা কিসের জিনিস ওটা বলে দেওয়া, তো এটা আমরা এখানে বলে দিব কিভাবে সেটা দেখতেছি। এটার জন্যে আমাদেরকে এই যে যে
ইমেজ ট্যাগ আছে, এই ইমেজ ট্যাগটা লিখতে হবে হলো একটা ফিগার ট্যাগের ভিতরে, ফিগার ট্যাগ। ওকে, ফিগার ট্যাগ আমি শুরু করলাম এবং শেষ করলাম। দেখেন যে ট্যাগটা শুরু করি ওই ট্যাগটা কিন্তু শেষ করতে হয়। হ্যাঁ, এই ফিগার ট্যাগের ভিতরে আমার এই ইমেজ যে ট্যাগটা আমি গতদিন লিখেছিলাম, ওই ইমেজ ট্যাগটা আমি ফিগার ট্যাগের এখন ভিতরে লিখব। ওকে, ফিগার ট্যাগের ভিতরে ইমেজ ট্যাগটা লিখলাম এবং তারপরে আমি যেটা করব ক্যাপশনটা দিব, ফিক ক্যাপশন। ওকে, এখানে আপনি লিখেন যে দিস, না, হি ইজ আওয়ার ইউএনও স্যার NAKLA নকলা শেরপুর, এটা লিখে দিলেন। এখন আমরা একটু চেক করি, বুঝতেছি? জি, বুঝতেছি। এখন কে কে বুঝি নাই, মানে আমি কাজটা বলি, কাজটা হলো নর্মালি একটা ইমেজ আমরা লিখতে পারি, কিন্তু ওই ইমেজের যদি একটা ক্যাপশন দিতে চাই বা ইমেজের ডিটেলসটা যদি আমরা লিখে দিতে চাই, তাহলে আমরা এই কাজটা করব। ইমেজের উপরে একটা ফিগার ট্যাগ নিব এবং ফিগার ট্যাগটার নিচে ক্লোজ করব, তারপর ইমেজ ট্যাগটা লিখব এবং তার নিচে যেটা করব ফিক ক্যাপশনটা দিব। এখন কথা হলো ফিক ক্যাপশনটা যদি আমরা উপরে দিতাম, দেখেন ফিক ক্যাপশনটা আমি উপরে লিখে দিলাম এবং রিলোড দেই, আমার এই ফিক ক্যাপশনটা উপরে চলে যাবে। আমরা এখনো কে কে বুঝি নাই। স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম এই বিষয়টা নিয়ে, যে স্যার এটা তো স্যার ডিসক্রিপশন, হ্যাঁ, মানে বিস্তারিত আলোচনা, তো স্যার স্যারের যে নামটা ছিল ওটা স্যার এখন তো আর দেখতে পাচ্ছি না, যে ইউনুস স্যার জাহিদুর রহমান। নাম তো আমি মুছে দিলাম, এখানে তো ওনার নাম যে লিখতে হবে এমন বাধ্যবাধকতা নাই, ওটা হলো না না স্যার, ওটা আপনার যেটা ইচ্ছা আপনি ওটা লিখলেন। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা জি স্যার, হলো কন্টেন্ট, কিন্তু আমরা কি শিখতেছি, আমরা শিখতেছি হলো এক্সাম্পল কিভাবে, এক্সাম্পল একটা দিয়ে দিলেই জি হয়, জি জি নামটা একটু এক্সাম্পল, এমন কিছু বলা। জি ওই টেক্সটটা হলো এক্সাম্পল, কিন্তু আমরা আসলে কিভাবে ওখানে ওই নামগুলো, ওই নামটা নিয়ে আসবো বা ওখানে এক্সাম্পল কিছু লিখবো, ওটা আমরা শিখতেছি। ওকে, থ্যাংক ইউ স্যার। ইভেন ইভেন একটা জিনিস বলি, ইউনুসারের ছবিটাও কিন্তু এক্সাম্পল। আপনি যখন প্র্যাকটিস করবেন তখন যে ইউনুসারের ছবি দিয়ে প্র্যাকটিস করতে হবে এমন না, আপনি আপনার ছবি দিয়েও প্র্যাকটিস করতে পারেন। আমি এক্সাম্পল হিসেবে ওনার ছবিটা নিয়ে নিলাম। ওকে, জি স্যার, মানে বুঝতে আমরা পারছি। যখনই কাজ করতেছি এগুলো সবই হলো ডেমো বা ড্যামি কন্টেন্ট, যেটা বলা হয় ড্যামি কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। ওকে, থ্যাংক ইউ, বুঝছি সবাই ক্যাপশন কিভাবে নিয়ে আসব। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? স্যার, জি স্যার বলেন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। স্যার এটা বুঝছি, এটা কোশ্চেনটা হলো, আমি তো স্যার প্রেজেন্ট আছি স্যার, এসডিএফ তো আমি বলে আসছি আজকে, আচ্ছা, আজকে তো ওনারা প্রেজেন্ট, আমাদেরকে আমি জানাবে, আশরাফ আপনাদের বলল। সাথে যোগাযোগ করলে ওনারা যদি আমাদেরকে বলে দেন আমি এটা সাবমিট করে দিতে পারবো। হ্যাঁ, আপনি একটু কথা বলিয়েন। আর মানে আপনাকে জানাতে বলবো, আমাকে জানাইতে বলতেও আপনারা ওনাদের সাথে কথা বলেন, আমরা তো ওনাদের সাথে যোগাযোগ করবই, ওনারা আমাদেরকে জানাবে। আপনাকে বলে দিন যে ওনারা যদি বলে তাহলে আমরা এই করতে পারবো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আর কিছু এই এই এটা সম্পর্কে কোনো কোশ্চেন আছে এই কাজটা সম্পর্কে? এই ক্যাপশন নিয়ে কারো কোনো আমারটা একটু কোশ্চেন? প্রবলেম হইতেছে দেখবেন। আপনারা কে কে প্র্যাকটিস করতেছেন ওখানেই দেখান, দেখাইতে চাইলে দেখান। আপনার শেয়ারিং দেখতে অপশন একটু ফাস্ট করেন, একটু ফাস্ট করিয়েন, স্টপ করতে হবে না, আপনি শেয়ার দেন আমার টাইমলি স্টপ হয়ে যাবে।
দেখি ওপেন স্যার করেন, এটা ওপেন না করেন। এটা হ্যাঁ ওপেন করেন, মানে ইমেজটা এখানে রাখছি, আগে ওপেন করেন রে ভাই, আপনার আউটপুটটা দেখান। ওনার ছবি তো নিয়ে আসেন নাই? ছবি এখানে দিয়েছে যে ইমেজ তো দিয়েছি। দেখি এখন ইসে যান, আপনার ইয়াতে ফোল্ডারটাতে যান, ফোল্ডার ফোল্ডার হ্যাঁ ইন্ডেক্স ডট এইচটিএমএল, জেপিজি ইন্ডেক্স, ডাবল ক্লিক করুন তো এইচটিএমএল এর উপর। আগের দিকটা আসছে কিন্তু আচ্ছা দেখি এখন আবার কোড ওপেন করেন, উপরে যান। আচ্ছা আপনার ক্র্যাশ ধরে রাখছে, আপনি ই করেন কন্ট্রোল শিফট আর, কন্ট্রোল শিফট আর চাপেন কিবোর্ড থেকে ইয়েতে যায় ফায়ার গুগল ক্রোমে যে কন্ট্রোল শিফট আর চাপেন। কি ব্যাপার, আপনি স্টপ করে দিলেন কেন ভাই? হ্যাঁ নতুন করে আবার জয়েন হবে না, আপনি কন্ট্রোল শিফট আর চাপেন ব্রাউজারে গিয়ে, কিছুই তো হয় না। শেয়ার দেন, আবার একটু শেয়ার দেন। দেখি আপনার কাজটা ওপেন করেন। ক্যাপশন তো না, ওটা হলো ফিক ক্যাপশন, ফিক ক্যাপশন। হ্যাঁ সিএপি হাইফেন তো নাই, ট্যাব চাপেন। আরে ভাই এটা একটা হলো ট্যাগ, ট্যাগ কিভাবে লিখে? দেখা যায় কিন্তু দিলে তো মনে করেন যে হ্যাঁ হয়েছে তো, ক্লোজিংটা আছে তারপর এটা ক্লোজ করেন। আছে হ্যাঁ এটার ভিতরে লিখেন, কি লিখবেন লিখেন। হ্যাঁ হয়েছে, এখন ই করেন, আউটপুট দেখান। এখানে এখানে ওইটা ওপেন করেন, হ্যাঁ এখন কন্ট্রোল শিফট আর চাপেন। কন্ট্রোল শিফট ধরে আর চাপেন, দেখি আপনার ফোল্ডারটাতে আবার যান তো, ইন্ডেক্স ডট এইচ টি এম এল, ইউএনও ডট জেপিজি, ইউএনও ডট জেপিজিটা ওপেন করুন তো ডাবল ক্লিক করে। ওকে কাটেন, আবার একটু কোডে যান। কোড ওপেন করেন, ওকে। আচ্ছা আচ্ছা ওয়েট ওয়েট, নিচে আসেন, নিচে আসেন, নিচে আসেন, আরো নিচে, আর আর নিচে কিছু নাই। আচ্ছা আপনার কোডটা ওপেন করেন, আবার একটু কোড ওপেন করেন। দেখি এবার চেক করি, মাইনোক্লাই নিচে আসেন, নিচে আসেন আর একটু নিচে, যে পাথ ডিরেক্টরি তার নিচে। কই আপনি তো এই শো করাইতেছেন একটা, এখানেই করছেন আরেকটা, ফিক ক্যাপশনটা কই? এটা তো অন্য একটা শো করাইছেন আপনি। আপনি এতক্ষণ তো অন্য একটা শো করাইতেছিলেন।
নিচে ফিক ক্যাপশন লিখেন। হ্যাঁ, ওনার ইমেজ আসছে, এখন ক্যাপশনে দেন, ক্যাপশনে কিছু লিখেন, এন্টার দেন। হ্যাঁ, ব্র্যাকেটটা শুরু করেন না ভাই, ব্র্যাকেটটা আগে শুরু করে ফিক ক্যাপশন লিখেন, আপনার ফাস্ট হবে লেখাটা। ওকে, হ্যাঁ, FIG লেখেন, ওই যে দেখেন নিচেরটা সিলেক্ট করেন, নিচে, হ্যাঁ গুড, সিলেক্ট করেন, এন্টার মারেন। হ্যাঁ দেখছেন, লিখতে হয় নাই পুরোটা, ক্লোজ করেন। হ্যাঁ এই তো, এখন লিখেন কি লিখবেন, লিখেন, হ্যাঁ হয়েছে, রান করেন, রান করেন, রান করেন, রান করেন, হয়েছে না? ওকে, আপনি প্রেজেন্ট অফ করেন এখন। স্যার আমারটা একটু দেখাতে চাই আমি, স্যার ওই ফিগার ক্যাপশন নিচে লিখছি। আপনি কাজ করছে? জি স্যার কাজ ওকে, করছে। ঠিক জি আছে, স্যার আর দেখাতে হবে না ভাইয়া, আমরা নতুন টপিক শিখি, আমরা তো নেক্সট দিন ওকে দেখবো, এগুলো তো বাসায় প্র্যাকটিস করবেনি, পরে আবার হ্যাঁ দেখবো, অবশ্যই সমস্যা নাই। হ্যাঁ ওকে ওকে ওকে, আচ্ছা, তো আমরা এখন পর্যন্ত কি করতে পারলাম, ক্যাপশন নিয়ে আসতে পারছি, তাই না? ক্যাপশনে তো আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না, দুজনের একজনের প্রবলেম আমরা দেখলাম যে কি প্রবলেম ছিল, প্রবলেম ছিল ওনার ইমেজেই প্রবলেম ছিল, ক্যাপশনে প্রবলেম ছিল না, ক্যাপশন লিখলে আসবেই। আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হলো, ধরেন এই যে এখানে লিখছি হলো নালিতাবাড়ি, নকলা, এগুলো লিখছি, আবার এগুলোও লিখছি, কিন্তু এটা আলাদা একটা, এটা আলাদা একটা, তো আমরা কি করি, যখন আলাদা আলাদা হয় এখানে একটা দাগ দিয়ে দিই, এখানে এরকম একটা লম্বা লাইন টানে দিই, তাই না? তো ওই রকম একটা লাইন আমরা কিভাবে টানবো, এই দুইটার মাঝখানে ধরেন আমার একটা লাইন দরকার, আমি বলি কোথায় লাইনটা দরকার, যে হেয়ার যে জায়গায় লিখলাম হেয়ারের জায়গায় লাইনটা দরকার, মানে এখানে একটা আমার লাইন দিতে চাই। তাহলে যেটা করব, আমি একটা ট্যাগ ইউজ করব, ট্যাগের নাম হলো HR। ওকে, এটা একটা শুধু শুরু আছে, শেষ নাই। হ্যাঁ, শুধু এটা একটা শুরু করলেই হবে, শেষ করা লাগবে না। দেখেন একটা লাইন চলে বিয়ারের আসছে, মতো স্যার। বুঝতেছেন আপনারা? জি স্যার, ট্রাক্টর নাম হরিজন্টাল টেকনোফার। হ্যাঁ, হরিজন্টাল রোল, ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারতেছেন? জি স্যার আচ্ছা, জি স্যার বুঝতে পারছি স্যার। একটা প্রশ্ন হচ্ছে স্যার, আমার যে ইটা আসছে, ওই যে লাইনটা রেখাটা আসছে, এটা স্যার হোয়াইট স্যার, এটা কি কালার আমি আসতেই কালার পারে, পরিবর্তন করতে? কালার আসতেই পারে, কালার এই মুহূর্তে পরিবর্তন করার দরকার নাই, আমরা ভবিষ্যতে কালার পরিবর্তন দেখব। হ্যাঁ, কালার ওটা থ্যাংক ইউ স্যার। ব্রাউজারের উপর ডিপেন্ড করে। আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটা চেঞ্জ করে নিই, হ্যাঁ একটু লাইট করে নিলাম। আপনাদের এ পর্যন্ত ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার। কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ভাই আমি নেটের প্রবলেম কিছু শুনতে পাইনি, যদি অনুগ্রহ করে একবার বলতেন। কোন পর্যন্ত শুনতে পারছেন, কোন কোন কথা পর্যন্ত আপনি শুনতে পাচ্ছেন? ওই আপনার ইমেজ ফিগার পর্যন্ত ছিলাম, আচ্ছা তারপর আর ওকে শুনিনি। ওকে, ঠিক আছে, দেখেন আমি এই যে এইট, এটা এটার পরে আর এটার পরে যদি এইরকম একটা লাইন টানতে চাই, তার জন্য আমরা লিখব হলো এই যে এখানে একটা HR ট্যাগ দিছি, এই HR ট্যাগটা লিখব। হ্যাঁ, HR, HR মানে হলো, আমি একটা কমেন্টও দেখাই সাথে সাথে, হরিজেন্টাল রুল, হরিজেন্টাল মনে হয় স্পেলিংটা মিস আছে, দেখে নিন, হরিজন্টালি যদি আমরা কোনো লাইন টানতে ভাই চাই, আপনার প্রেজেন্টটা দেখা যায় দিন। দেখা যাচ্ছে না? না দেখা যাচ্ছে না।
দেখা যাচ্ছিল না। দেখুন তো এখন দেখতে পাচ্ছেন কি না? এখন দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে ওকে, যদি এরকম একটা লাইন টানতে চান তাহলে আপনি ইউজ করবেন হলো এই যে এইচ আর নামে একটা ট্যাগ আছে, এই ট্যাগটা, এই ট্যাগটা শুধু ওপেন করলে হয়, এই ট্যাগটা ক্লোজ করার দরকার হয় না। এটা সিঙ্গেল ট্যাগ, এটা ক্লোজ করার দরকার হয় না, শুধু ওপেন করলেই হয়। এটার নাম হলো হরিজন্টাল রুল, বুঝতেছি? এ পর্যন্ত ক্লিয়ার? জি বুঝতেছি। ফিগার ক্যাপশন এবং হরিজন্টাল জি রুল স্যার, আগে পারেন। এই পর্যন্ত হ্যাঁ কি আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার, স্যার বলছিলাম যে স্যার জি স্যার, নতুন যে চেকটা শুরু করছি, তো স্যার ওই যে অ্যাঙ্গেল ব্রেকেট দেওয়ার পরে এস আর দিছি, কিন্তু স্যার আমার এখানে হরিজন্টাল যে লেখাটা শব্দটা সেন্টেন্সটা আসে নাই, কিন্তু স্যার আমি ওই সফটওয়্যারে গিয়ে যখন রিলোড করছি তখন আমার এটা লাইনটা আপনি প্রতিদিন পাইছি। আপনি বোঝার চেষ্টা করেন একটু। এটা হলো ট্যাগ, আর এই জিনিসটা কি? এই জিনিসটা হলো কমেন্টস। আমি কমেন্টস করছি আপনাদের এই হরিজন্টাল রুল লেখাটা বোঝার জন্য, আমি কমেন্টস করে দিছি, এটা লিখছি আমি। হ্যাঁ, এটা কমেন্টস, কমেন্টস আপনাকে শিখাইলাম না আমি, আলাদাভাবে শিখাইলাম কমেন্টস আপনাকে, চ্যাটে লিখে দিলাম কমেন্টস, ভুলে গেলেন? আচ্ছা, একটু মনোযোগ দিয়েন ভাই। হ্যাঁ, একটু মনোযোগ দিয়েন। আচ্ছা, এই পর্যন্ত কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার, ওকে, এই পর্যন্ত যদি আমরা ক্লিয়ার থাকি দেন আমরা যাব হলো আজকে টেবিল ট্যাগে। ট্যাগের নাম হলো টেবিল, নাম কি বলেন একবার সবাই? টেবিল ট্যাগ। টেবিল ট্যাগ, বুঝতেছি না কি জানি বলতেছেন কেউ একজন। স্যার বলতে বলছেন যে কি এটা, স্যার আমরা আজকে টেবিল করতে শিখবো, স্যার আপনি টেবিল করা শিখাবেন। আচ্ছা ঠিক আছে, আমি মাঝে মাঝে বলতে বলবো যখন, না আপনারা চ্যাটে লেখার চেষ্টা করবেন। ওকে, আচ্ছা দেখি আমরা, এটা হলো আমাদের, আমি যদি এখানে দেই হলো মাই ফার্স্ট প্রজেক্ট, নাম দিলাম মাই ফার্স্ট প্রজেক্ট এবং ব্যাক বডিটা খালি করে নিলাম। তো এখন আমি যদি এখানে রিলোড দেই সব কিছুই ফাঁকা পাবো, স্বাভাবিক। তো এখন আমরা কিভাবে কাজ শুরু করি দেখেন, আমি যদি আপনাদেরকে একটা বিষয় একটু বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, আমি একটা বোর্ড ওপেন করতেছি, দেখেন এই বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? দেখতে পাচ্ছেন? আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ বাচ্চা, দেখা যাচ্ছে কি দেখতেছেন? একটা আপনি একটা এসডিএফ 2টা, ওয়েব ডেভেলপমেন্ট নকলা 1, মানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন তাই না? সাদা হোয়াইট বোর্ড। ওকে, আমরা এখন এই, স্যার ওই লিঙ্কটা কি ঢুকবো? না ওই লিঙ্কটাতে ঢোকার দরকার নাই, ঢুকলে এই বোর্ডটাতে আপনারা অংশগ্রহণ করতে পারবেন আর কি। এখন যদি স্ক্রিন দেখা যায়, আপনারা তো আপনার স্ক্রিন দেখেন, হ্যাঁ দেখেন, আমি যখন কোনো টেবিল বানাই, হ্যাঁ খাতায় যখন কোনো টেবিল বানাই, তো টেবিলটা আমি কিভাবে বানাই খেয়াল করেন, এভাবে আমি একটু দাগ টেনে নেই, প্রথমে দাগ টেনে নিলাম টেবিল বানানোর জন্য। হ্যাঁ, এটা হলো আমার টেবিল, মানে টেবিল বুঝতেছি তো, শক কাটি আর কি, শক কাটি না টেবিল বানাইলাম। তারপর আমি এইভাবে এরকম একটা দাগ টেনে নিলাম, দাগ টেনে নিয়ে এখানে কি কি নাম থাকবে এগুলা দিতেছি, দিলাম। দেওয়ার পর আবার কি করি, এখানে রো টানি,
আরো আরো দিলাম বেশ কয়েকটা, যদিও বাঁকাতারা হয়ে যাচ্ছে, একটু দেখে নিন। তো এই যে যে টেবিলটা বানাইলাম, দেখেন এই টেবিলটা বানানোর ক্ষেত্রে আমরা কি করছি, প্রথমে যেটা করছি সেটা হলো পুরো অংশটা, জায়গাটা আমি নিয়ে নিচ্ছি যে আমি কোনটা জায়গায় টেবিল বানাবো। তারপর যেটা করতেছি, আগে যে রো ওয়াইজ যেটা আছে এইভাবে দাগগুলো টেনে নিচ্ছি, দেন জি আমি স্যার, ভাগ করতেছি যে কতগুলা বানাবো, তারপর ভাগ করতেছি। ঠিক একইভাবে আমরাও এখানে টেবিল বানাবো। একটু দেখি, এখানে আমি একটা টেবিল আগে নিয়ে নিলাম, ট্যাগের নাম হলো TABLE, টেবিল। ওকে, এবং এই টেবিল ট্যাগটাকে ক্লোজ করতে হয়, শুরু করলে টেবিল ট্যাগটা শেষ করতে হয়। এখনই আমরা যদি সেভ করে এটার আউটপুট দেখি, কিছু দেখতে পারবো না। তারপর যেটা করতে হয় সেটা হলো আমি টেবিলের রোটা লিখে নিতে হয়। রো লেখা হলো TR, TR মানে হলো টেবিল রো। ওকে, টেবিল রো লিখে নিলাম। এখন যদি আমি এখানে রিফ্রেশ দেই, এখনও কিচ্ছু দেখতে পারবো না। তারপর যেটা করতে হয় সেটা হলো, আচ্ছা আমি এটাকে উই করে নিচ্ছি, তারপর লিখতে হয় হলো TD, TD মানে হলো টেবিল ডাটা। এখন যদি আমি আবার রিলোড দেই, দেখতে পাচ্ছি কি কিছু? দেখতে পাচ্ছি না। এখন আমি এখানে কিছু লিখে দিলাম, টেস্ট ডাটা, টেবিল ডাটার মধ্যেই লিখলাম হলো টেস্ট। ওকে, এই পর্যন্ত। এখন একটা বিষয় একটু দেখাই, এখানে টেবিলের ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট দেই। যেহেতু আমরা টেবিল দিলে কি হয়, ওই যে লাইনগুলো টানা হয় না, লাইনটা নিয়ে আমরা টেবিল দিলে ওই দাগগুলা যে হয় ওটা, বর্ডার ইকুয়াল টু আমি দিলাম হলো এখানে 1। এবার একটু সেভ করি, দেখেন একটা বর্ডার চলে আসছে টেস্টের মধ্যে। এখানে এই যে যে টিডি দিলাম, টিডি মানে হলো টেবিল ডাটা, কতগুলো ডাটা রাখবো আমি, রাখলাম আমি সাপোজ আবার 3টা রাখলাম, তিনটা চলে আসছে। এখন দেখেন আমি এটাকে আবার কপি করলাম পুরো অংশটাকেই, এরকম একটা টেবিল আমি পেয়ে গেছি। তো টেবিলের একটা আমি উইড দিতে চাই, উইড তো অলরেডি আমরা বুঝি, বুঝি না, 800 দিলাম হলো উইড, অনেক বড় হয়ে গেছে, টেবিল উইড দিয়ে দিলাম। তো এখন কি করতে পারি আমরা, একটু বুঝি, এখানে দিলাম হলো 1 1, এখানে 1 2, 1 3, 2 1, 2 2, 2 3, 3 1, 3 2, 3 3, আমি এগুলো দিলাম আর কি এমনিতেই। এ পর্যন্ত বুঝতেছেন, এ পর্যন্ত আমি কি করলাম, একটা টেবিল ট্যাগ নিলাম, টেবিল ট্যাগ নিয়ে সাদা দেখাচ্ছিল, দেখেন এখানে যদি আমি এই অংশটুকু আবার একটু কেটে দেই, দেখেন সাদা দেখাচ্ছিল, বোঝা যাচ্ছিল না, সেজন্য আমি বর্ডার দিছিলাম, বর্ডার দিলে এরকম একটা দাগ যেন বোঝা যায়। তারপরে যেটা করছি সেটা হলো একটা TR নিছি, TR মানে হলো টেবিল রো। যদি আমি সব কিছু কেটে দিয়ে আবার এই TR-টাকে দেখাই, TR, তাহলে এবার একটু দেখেন ওই আগের অবস্থায় আছে, কিচ্ছু নাই। টিআরে আসলে আপনি বানাইছেন টিআর, কিন্তু ওটার ভিতরে আর ভাগ করেন নাই, ভাগ করেন কি দিয়ে, টিডি দিয়ে। হ্যাঁ, এবার দেখেন টিডি দিছেন, কি আসে, একটু বেশি জায়গায় আসছে না? তো আমি এখানে যতগুলা টিডি দিব ততগুলা করে এগুলা ভাগ হবে। দুটা দিলাম, দুটা ভাগে ভাগ হচ্ছে, ভাগ হয়েছে, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে, এখানে খেয়াল করিয়েন, দুটা ভাগে ভাগ হয়ে গেছে। তো আমরা আগের জায়গায় ফেরত যাই, আমরা যেটা লিখছিলাম এইভাবে এতটুকু লিখে দিলাম, দেখেন আমাদের এরকম একটা টেবিল চলে আসলো। এটা কার কার মাথার উপর দিয়ে গেল বুঝতে পারি নাই, কে কে আছি।
হ্যাঁ, মাথার উপর দিয়ে গেছে, বুঝি নাই। আবার আচ্ছা, বলেন স্যার। আর কার কার মাথার উপর দিয়ে গেছে? স্যার কোডটা একবার দেখান। আচ্ছা কোড দেখাবো। কে কে বুঝতে পারি নাই, কয়জন বুঝতে পারি নাই একটু শুনি। ভাইয়া আমি বুঝতে পারি নাই। আচ্ছা আর ভাইয়া আমি ল্যাপটপের চার্জের জন্য নিচে গেছিলাম, এই জন্য ঠিক মতো বুঝতে পারি নাই, ওটা চেষ্টা করি। ওটা আপনার সমস্যা, আমি বুঝে বুঝেন নাই কে কে এটা বলেন। আমি শান্ত, শান্ত বুঝেন নাই। আর কে? সবাই বুঝছেন? সিরিয়াস সবাই বুঝছেন? মিলন বুঝতে পারে নাই। মিলন ভাই দেলোয়ার ভাই কি বুঝতে পারছে? আচ্ছা গুড। দেলোয়ার ভাই কাজটা আমাদেরকে বোঝান স্যার। আমাকে কি মিউট করে রাখছেন? আমি তো সবাইকেই মিউট করে রাখছি, যার কথা বলার দরকার আনমিউট করেন। স্ক্রিন শেয়ার দেবো স্যার। হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার দেন, দিয়ে আমাদেরকে দেখান। আমরা সবাই বোঝার চেষ্টা করব, দেলোর ভাই আমাদেরকে এবার বোঝাবে। হ্যাঁ প্রথমে আমরা একটা টেবিল ট্যাগ নিব, তারপর একটা টিয়ার ট্যাগ নিব। টিয়ার মানে কি বলে দেন, টিয়ার মানে কি? টেবিল রো, টেবিল রো। সরি, ওকে। হ্যাঁ তারপর পরে টেবিল ডাটা নিত। হ্যাঁ টেবিল ডাটা। এই আপনি সব কি লিখতেছেন আমরা বুঝবো না তো, ভালোভাবে লিখেন। টেবিল ডাটা হুম কারণ এরা রাবার ডাটা। ওকে পরে গেলে আবার কপি করি। হুম এখানে মান গুলা চেঞ্জ করে দেবো কি স্যার? ইচ্ছা এবার কি আমরা বুঝতেছি? পরে স্যার এখানে আমরা টেবিলের একটা বর্ডার নেব, হুম বর্ডার নেই টু ফিক্স। ওকে, পিএক্স লেখার দরকার নাই, পিএক্স লিখেন না, পিএক্স আমরা বুঝি না। ওকে না ওয়েট দিয়ে দে আসতেছে না গে। ইকুয়াল দেন ডাবল কোটেশন। কত দিব স্যার? 800। 800 দেন, 600 দেন, আপনার যা দরকার। ওকে থ্যাংক ইউ দেলোর ভাই। দেলোর ভাইয়ের দেখেন প্র্যাকটিসও হয়ে গেল, আমরাও বুঝে গেলাম, তাই না? সবাই কি বুঝতে পারছি? দেলোর ভাই একটু অফ করেন এখন। বুঝতে পারছি, আমরা কথা বলি, না বুঝতে পারলে বলি, আমি আবার বোঝাবো না বুঝতে পারলে। বুঝতে পারছি স্যার। এখনো কে কে বুঝি নাই? বুঝি নাই এমন কেউ আছে?
হ্যাঁ স্যার বুঝতে পারছেন? জি না স্যার, বুঝি নাই। আচ্ছা আর কে বুঝেন নাই? মেয়ে ছেলে বলতে কিছু নাই, এখানে আমরা সবাই ডেভেলপার, বুঝছেন? না না না, এখানে মেয়েরা বুঝতেছি না কম বা ছেলেরা বুঝতেছি না কেমন এমন কিছু নাই, এখানে আমরা সবাই ডেভেলপার। হ্যাঁ পরিচয় একটাই। আচ্ছা একটা কাজ করি, আমি আবার একটু চেষ্টা করি, হ্যাঁ দেখেন বুঝেন কি না, আমার স্ক্রিন দেখতেছেন কি না বলেন, দেখতে পারলে জানায়েন। দেখতেছেন আমার স্ক্রিন একটু জানান, কেউ একজন একটু কনফার্ম করেন। জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে, আপনাদের থেকে অনেক কমে গেল কেন? আগে তো বেশ কয়েকজন ছিলেন, এখন কম দেখাচ্ছে কয়েকজন। কেউ কি এই ব্রেকের মধ্যে চলে গেছেন নাকি? ব্রেকের মধ্যে কেউ চলে গেছেন? আমরা তো আবার চেক করব, তখন তো বাদ পড়ে যাবেন। আজিনা আক্তার ওখান থেকে মলি আছে, ওকে ঠিক আছে। আচ্ছা মিলন ভাই এটা সমস্যা নাই, যার যেটা ইচ্ছা বলুক, এটা সমস্যা নাই, এ না বলাটাই ভালো, এটা আমার দিক থেকে কোনো প্রবলেম নাই, আমি সব কিছুতেই কমফোর্ট ফিল করি, নো প্রবলেম। আচ্ছা দেখেন আমরা এখন যেটা দেখতে যাচ্ছি, ধরেন আপনি একটা বাড়ি বানাবেন, হ্যাঁ আপনি একটা বাড়ি বানাবেন, তো যখন আপনি বাড়ি বানাইতে যাবেন তখন আপনি কি করবেন, জায়গা নেবেন, জায়গাটা নেওয়ার পর প্রথমে আপনি যেটা করেন, ওই বাড়ির একটা বাউন্ডারি তৈরি করেন। আমরা কথা শুনতেছি কি না? জি স্যার, আমরা আমরা প্রথমে ওই বাড়িটার একটা বাউন্ডারি রেডি করি, তো ওই বাউন্ডারিটা হলো টেবিল। ওকে বাড়িটার একটা বাউন্ডারি নিলেন আপনি, তো এখন যদি আপনি এখানে দেখেন আসলে এই বাউন্ডারিটা দেখা যাচ্ছে না, তো বাউন্ডারিটা যেন লোকজনে দেখে, এর জন্য কি করেন, চার কোনায় ওয়ালের ব্যবস্থা করেন চতুর্দিকে, তাই না? তো বর্ডার মানে বেড়া দেওয়ার ব্যবস্থা করেন। ওকে তো আমি ওই প্রথমে বেড়া দিচ্ছি, বেড়া বুঝি তো আপনাদের এলাকার ভাষায় কি বলে ওটাকে, যে ঈদে আটকায় যে দেয়, বাদ দিয়ে দেয়, বেড়াই বলে। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে জানি আপনাদের ওদিকের কিছু কথাবার্তা। আচ্ছা তাহলে আমরা আমরা ওটা কি করব, একটা বর্ডার দিয়ে দিব, তো আমরা যে জায়গাটা নিলাম ওই জায়গাটাকে একটা বর্ডার দিয়ে দেই, বর্ডার ইকুয়াল টু দিলাম ওয়ান, মানে চিকন একটা বেড়া দিলাম, সবচাইতে চিকন বর্ডারটা দিয়ে দিলাম, দিয়ে রিলোড দিয়ে, ওই যে দেখেন আমরা কিন্তু বর্ডারটা দেখতে পাচ্ছি যে অল্প অল্প করে হলেও আসছে কিন্তু। হ্যাঁ এখন আমি কতটুকু জায়গার ভিতরে বর্ডারটা নিব এই জায়গাটা আমাকে বলে দিতে হবে, তো আমি এটা বলে দেই, উইথ WIDTH উইথ ইকুয়াল টু আমি বলে দিলাম 800, ঠিক আছে। এই 800 জায়গার ভিতরে আমার যে বর্ডারটা আছে বর্ডারটা নিয়ে নিছে, তো এখন আমি ইচ্ছা করলে কি এটার হাইট দিতে পারবো, দেখি এইচ ই আই জি এইচ টি হাইট বানান কি ঠিক আছে, ও হাইটও দিতে পারছি, এর মানে কি আমার বর্ডারটা ঠিকঠাক মতো হয়ে গেছে, তাই না? এই আমি কিন্তু ভালো জিনিস বোঝাচ্ছি, আপনারা বুঝতেছেন কি না? কি বুঝাচ্ছি দেখেন, আপনি কিন্তু এই যে এখান থেকে টাকা পয়সা আর্নিং করবেন ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ আর্নিং করে কিন্তু 2 দিন পরে বাড়ি বানাবেন, তখন বাড়ি বানানোর ক্ষেত্রে কি কি করতে হবে এটা কিন্তু বুঝাই দিতেছি, টেবিলও বুঝাচ্ছি কিভাবে বাড়ি বানাবেন ফ্রিল্যান্সিং এর টাকাতে, এটাও বুঝাচ্ছি, প্রথমে জায়গাটা নিবেন মানে জমিটা নিবেন, তারপর কি করবেন একটা বর্ডার দিবেন, হ্যাঁ
এই যে দেখেন মানে বর্ডার আপনাকে হয়তো লাভ দিচ্ছেন। কি বুঝি নাই। আচ্ছা আমি প্রথমে বর্ডারটা নিয়ে নিলাম, ওকে। নিয়ে নেওয়ার পরে এখন দেখেন এই যে যে বর্ডারটা নিছি, তারপরে এই বর্ডারটা নেওয়ার পর আমাকে কি করতে হয়, বাড়ির একটা স্ট্রাকচার বানাইতে হয়। তো মানে কয়তলা বাড়ি বানাবেন, তো আপনি যে কয়তলা বাড়ি বানাবেন ওটা হলো রো। যেমন আপনার নিচতলা ওটা একটা রো ধরেন, হ্যাঁ, টি আর আপনি নিয়ে নিলেন, ওকে। এখন এই নিচতলা যখন বানায় ফেলছেন, এই নিচতলার ভিতর আপনি কয়টা রুম করবেন? আপনি এখন পর্যন্ত একটা রুম দিয়ে রাখছেন, ওকে। দেখেন এই যে একটা রুমের জায়গাটাই নিছে, তাই না? পুরো জায়গাটাই একটা রুমে নিছে। এখন আপনি যদি এখানে এটা দুইটা দেন, তাহলে জায়গা কটা নিবে? দুইটা রুমের দুইটা ভাগে ভাগ হয়েছে না? এখন যদি আপনি মনে করেন আরেকটা তালা বানাইতে চান, মানে দুতলা বানাইতে চান মনে করেন, হ্যাঁ, এবার দেখেন চার ভাগে ভাগ হয়েছে, আমরা বুঝতেছি। ও ভেরি গুড, ভেরি গুড, সবাই বুঝতেছি। আচ্ছা, দুই ভাগে ভাগ করলাম, এখন আমি আবার এটাকে কপি করলাম, মানে আমি টোটাল কয়তলা বানাইলাম? তিনতলা, ওকে। এখন দেখেন তিনতলা বানানোর পরে আমি তিনতলাগুলোতেই তিনটা করে রুম বানাইলাম। আসলে এগুলো আবার আপনারা টেকনিক্যালি রুম বলিয়েন না, এগুলোর নাম কিন্তু আমি বলে দিছি। এটা হলো টেবিল, তারপরেরটা হলো টেবিল রো, তারপরেরটা টেবিল ডাটা। আমি একটু কমেন্ট করে লিখে দিই, না হলে আপনারা ভুলে ফেলবেন। পরে কেউ যদি জিজ্ঞেস করে এগুলা কে শিখাইছে, আমার নাম বলে দিবেন, আমার ইজ্জত শেষ, আপনাদেরও ডেভেলপার হওয়ার ইচ্ছা শেষ। টি আর মানে হলো টেবিল, টেবিল রো। টিডি মানে হলো টেবিল ডাটা, ওকে। আচ্ছা, তো আপনি বানিয়ে ফেলছেন, এখন আপনি কন্টেন্ট দেন। টেবিল হয়ে গেছে না? এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই যে যে টেবিলগুলো বানাইছি, এই টেবিলগুলার ভিতরে এটা হলো এক নাম্বার, প্রথম যেটা আছে এটা হলো এক নাম্বার রো, এটা হলো দুই নাম্বার রো, এটা হলো তিন নাম্বার রো। তো আমি যদি এখন তিন নাম্বার রোয়ের তিন নাম্বার কলাম চিন্তা করি, এটা হলো আমি আসলে রোয়ের নাম্বার দিছি, এটা হলো কলামের নাম্বার দিছি। তো এখন দেখি আমি একটা কাজ করব, সেটা হলো এখানে আমি রেডি করে রাখছি এরকম একটাই ওয়েবসাইট আমরা বানাবো, এই যে এটার মতো, হ্যাঁ, এটার মতো একটা ওয়েবসাইট আমরা বানাবো, ঠিক আছে? তো এটার মতো যখন আমরা একটা ওয়েবসাইট বানাবো, তো আমাদেরকে একটা ইমেজ রাখতে হবে প্রথমটাতেই। মানে এটা কোনটা দেখেন তো, এটা হলো এই জায়গাটাতে ওয়ান ওয়ানে, তাই না? ওয়ান ওয়ানে আমরা একটা কী দিব, ইমেজ নিয়ে আসবো। তাহলে আমরা এখন একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি এই ওয়ান ওয়ানে। কি দিলাম? ইমেজ ট্যাগ IMG। IMG-তে কি দিতে হয়? অল্টারনেটিভ দিলাম হলো আমি আমার লোগো, মানে যখন এটা মিস করবে, ইমেজটা মিস করবে, তখন যেন আমার লোগো নামটা আসে। আসছে লোগো? আচ্ছা, এখন আমি একটা ইমেজের ব্যবস্থা করি। কার ওয়েবসাইট বানাবো, কার ওয়েবসাইট বানাবো? SDF, SDF লোগো। আমরা এই SDF এর ইমেজটা যদি ডাউনলোড করি, ইমেজটা ডাউনলোড হয়ে কোথায় আছে?
কেউ একজন রেসপন্স করি, ইমেজটা ডাউনলোড হয়ে আছে কোথায়? ডাউনলোড সে ডাউনলোড সে কি আছে? আমি কি ডাউনলোড সে ডাউনলোড করছি মনে হয় না। আচ্ছা আমি একটু চেক করি, যে ফোল্ডারটা সে ফোল্ডার ডাউনলোড করা হয়েছিল। এই যে আমার, এই যে আমার এটা আছে, এটাকে আমি কপি করে নিয়ে আসব হলো আমার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টের যে ইমেজ এই ইমেজে, ঠিক আছে? এটা আমি নামটা চেঞ্জ করে দেই, লোগো দিলাম, তাহলে আমার জন্য সুবিধা হবে। তাহলে এখন আমি ইমেজটাই শো করাই, মানে এতক্ষণ আমার কি আছে একটু দেখি। এই লোগোটা আছে আসলে, এখানে আমার ইমেজটা আসবে, নিয়ে আসি। এস আর সি নাকি? এস আর সি না, ইমেজেস এর ভিতরে লোগো ডট পিএনজি যেটা ছিল ওটা। তো এবার আমি যদি একটু চেক করি, দেখেন লোগোটা চলে আসছে কিন্তু সাইজটা নষ্ট করে ফেলছে, তাই না? তো এই সাইজটা আমরা ঠিক করি কি করে বলেন? লোগোর সাইজটা আমরা ছোট করব কি করে, ইমেজের সাইজটা? হ্যাঁ ছোট হয়ে গেছে, তাই না? এখন ঠিক আছে, ছোট হয়ে গেছে কিন্তু দেখেন আমার পুরো জায়গাটাই অনেক বেশি হিজিবিজি হয়ে গেছে। এখন আমি এটাকেও একটা উইড সেট করে দিব, মানে আমার যে যে প্রথম যে এটা আছে এটা দেখেন অনেক বড় হয়ে গেছে না, এটা এই যে ওয়ান ওয়ান এটা অনেক বড় হয়ে গেছে। এটাকে আমি অনেক বড় করতে কি চাই? আমি চাই না। উইথ আমি দিলাম 200, ঠিক আছে? এবার এটার উইথ আমরা 200 করে দিলাম। এখন একটা কাজ করব, সেটা হলো হাইটটা একটু কমাই দিন। হ্যাঁ হাইট আমরা কমাবো, সমস্যা নাই। হাইট কত দিব বলেন? হাইট কত দেওয়া যায় বলেন? 200ই দিলাম আমি। এই কথা বলিয়েন কিন্তু আপনারা মাঝে মাঝে। হ্যাঁ আচ্ছা, এটা কি 200 দিছি? অনেক বেশি হয়ে গেছে 200, আমি 100 দিই। ওকে, এখন আমরা এই যে যে 1 2 এবং 1 3 আছে এই দুইটাকে সংযুক্ত করে ফেলতে চাই, যেমনটা এখানে আমাদের আছে একসাথে লেখা না, এটা এই যে অংশটা দেখেন এটাকে আমরা সংযুক্ত করতে চাচ্ছি। তো এটার জন্য আমাদেরকে একটা কোড লিখতে হয়, সেটা হলো COLSPAN, কলসপ্যান। ওকে, এখন একটু আপনারা বুঝেন কলসপ্যানটা কি, অ্যাট্রিবিউট বুঝতেছি তো সবাই? আমরা বুঝতেছি কলসপ্যান, কলসপ্যান হলো একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের কাজ হলো আমাদের যে বোর্ড ট্যাগ আছে ট্যাগের বৈশিষ্ট্যটা চেঞ্জ করে। তো ট্যাগের যে বৈশিষ্ট্য সেটা হলো ও একটা কলামের সমান জায়গা নিবে। তো আমি যেটা করলাম কলসপ্যান 2 দিলাম, মানে ও দুইটা কলামের সমান জায়গা নিবে। তো দেখি কি হয়, এই যে দেখেন ও একাই দুইটা কলামের সমান জায়গা নিয়ে নিছে, এই যে 23 আর 22 যতটুকু জায়গা নিছে 12 একাই সমান জায়গা নিছে, তাই না? বুঝতেছি, ও একাই সমান জায়গা নিছে, তাহলে এটা বাইরে চলে গেছে। এখন আমি যেটা করব 13কে ডিলিট করে দিব, 13কে আমার আর দরকার নাই। মানে কি, আমার আমার যেটা দরকার আমি বলি, আমার প্রত্যেকটা তালায় তিনটা করে রুমের পরিমাণ জায়গা আছে, তাহলে আমি একটা রুম নিলাম হলো একটা রুমের সমান, আর একটা রুমকে যদি ভাঙে দুইটা রুমের সমান জায়গা করি তাহলে আরেকটা রুম তো আমি আর রাখতে পারবো না, আমার জায়গায় আছে তিনটা, তাই না? তাহলে ওটাকে ফেলে দিতে হবে, ফেলে দিলাম। দেখেন জায়গাটা আমি পেয়ে গেছি। এখন আমি এখানে ওদের মতোই ট্যাগ লিখবো। এখানে কী লেখা আছে? দুষ্টা সফট এ ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার। তাহলে দেখি আমি এখানে কী লেখা যায়। এখানে আমি প্রথম যেটা আছে, আচ্ছা একটু খেয়াল করেন, এখানে যেটা আছে এটা কি দিয়ে লেখা বলেন তো? দুসরা সফট লেখাটা স্যার বোল্ড, বোল্ড করা, বোল্ড করা, আর লেখাটা অনেক বড় হয়েছে, কি দিয়ে বড় হয়েছে স্যার? যে বিগ
বিগ দি এত বড় হয় না, এটা একটা হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ স্যার, এইচ ওয়ান, এইচ ওয়ান দিয়ে এত বড় হয়েছে, সবচেয়ে বড় দেখতেছি তো সেজন্য আমি লিখলাম সোশ্যাল, সোশ্যাল ডেভেলপমেন্ট, এফ ইউএন ডি এ টি আই ওএন, ফাউন্ডেশন। এবার যদি আমি রিলোড দেই লেখাটা দেখতে পাচ্ছি, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, দেখেন তারপরে যেটা আছে একটা কি আছে, টাইটেল আছে, যেমন থাকে না আপনাদের যে স্কুল আছে, যেমন এখন যে স্কুলে বসে আছেন মডেল স্কুলে, মডেল স্কুলে সবার উপরে নাম থাকে যে কি কি লেখা, ওটা নকলা মডেল স্কুল, হ্যাঁ লেখা থাকে। তার নিচে থাকে না যেমন অনেক জায়গায় লেখা থাকে জ্ঞান অর্জনের জন্য আসো, সেবার জন্য বলে যাও, ওগুলাকে বলা হয় হলো স্লোগান। হ্যাঁ ওগুলো কি বলা হয়, স্লোগান। তো এটার একটা তো অবশ্যই স্লোগান আছে বা সাবটাইটেল যেটাই বলেন। তো আমি ওই সাবটাইটেলটাকে ধরে নিলাম এইচ ফোরে আছে, এইচ ফোরে ধরলাম, কারণ তুলনামূলক দেখেন এটার থেকে এই যে হেডিংটার থেকে এটা অনেক ছোট, সেজন্য আমি ওটাকে সাবটাইটেল ধরে নিলাম। আমি এখানে বললাম ইটস এ কি লেখা হয়, সোশ্যাল সোশ্যাল অর্গানাইজেশন, হ্যাঁ জাস্ট এটা লিখলাম, এমনি এমনি একটি লিখলাম আর কি। হ্যাঁ দুটো লেখা আমার চলে আসছে, ঠিক আছে, অথবা আমরা এই দুটোই থাকুক, কি বলেন, বুঝতেছেন এই পর্যন্ত আপনারা? স্যার আচ্ছা বুঝতেছি স্যার। আচ্ছা তারপরে যেটা করব আমরা, এখানে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তার দ্বিতীয় যে রোটা আছে, দ্বিতীয় রোটা তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এটা আমাদের জন্য একটু কঠিন মনে হবে, তো আমরা একটা সহজ কাজ করি, যে যে সবার নিচে যেটা আছে ওটা আগে করে ফেলি, সবার নিচে যেটা আছে এটা আমরা করতে পারবো না, কপিরাইট 2020 এই যেটা, হ্যাঁ এটা করলে আমাকে কি করতে হবে, এই তিনটাকে মার্জ করে ফেলতে হবে, 31, 32, 33কে, তাই না, তিনটাকে একত্রিত করতে হবে না? ওকে তো আমরা তিনটাকে একত্রিত করব কিভাবে, কেউ একজন বলেন। আচ্ছা কলসপেন দিয়ে আমরা তিনটাকে একত্রিত করব। আচ্ছা কলসপেন কি স্যার? হ্যাঁ সাইফুন নাহার, আপনি শুনতেছেন? হ্যাঁ বলেন তো, কলসপেন আমরা কোথায় লিখব, এখানে আমার কোড যদি দেখতে পান আপনি একটু বলেন কোথায় কলসপেন লিখব। আমরা কলসপেন লিখব হলো এই যে যে টিডি আছে, যে কোনো একটা টিডিতে কলসপেন লিখব, COLSPAN কলসপেন, কত দিব বলেন, কেউ একজন বলেন কত দিব? থ্রি হবে, থ্রি হবে। তাহলে কি আর কি আর কি কিছু করতে হবে এখানে, আমি যদি একটু সেভ করে আউটপুটটা দেখি কি করতে হবে এখন, 32, 33 ডিলিট করে দিতে হবে। বেশ আপনারা অনেক ভালো বুঝতেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝতেছেন, বুঝতেছেন তো সবাই না? আচ্ছা তো এই তিনটাকে আমরা আলাদা করে একসাথে মার্জ করে নিলাম, নিয়ে এখন দেখেন এখানে আমরা হাইটটা ঠিক করে দেই, এটা হাইট অনেক বেশি হয়ে গেছে, হাইট আমরা এটা আমার জন্য 50 দিলেই হয়ে যাবে, এত বেশি লাগবে না আমাদের, 50ও তো লাগে না, আরো কম হলেও হয়, 35, হ্যাঁ 35 হলে হয়। তো এখানে আমরা কি লিখব, কপিরাইট 2020। তো কেউ একজন আমাকে একটু বলেন যে আমি COPYRIGHT কপিরাইট 2020 লিখলাম, এটার সামনে যে একটা সিম্বল আছে কপিরাইট, এটা কিভাবে লিখব, এই যে সিম্বলটা স্যার, এম এন্ড কপি এন্ড সেমিকোলন, COPY কপি সেমিকোলন, সেমিকোলন
ওকে, থ্যাংক ইউ। লিখতে পারছি? এখন এই লেখাটা আমাকে মাঝখান বরাবর নিয়ে আসতে হবে। দেখেন এখানে এই লেখাটা মাঝখানে আছে, কপি লেখাটা মাঝখানে না, আর আমাদের কোথায় আছে, এক সাইডে আছে। তোমরা এটা মাঝখানে কিভাবে নিয়ে আসবো? এখানে একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটের নাম হলো অ্যালাইন, ALIGN, অ্যালাইন। এখানে যদি আমরা লিখি লেফট, তাহলে যাবে হলো লেফটে, যেটা অলরেডি আছে, মানে ডিফল্টভাবে লেফট থাকে। যদি আমরা লিখি RIGHT, রাইট, তাহলে যাবে কোথায়? রাইটে। আর যদি লিখি সেন্টার, কোথায় যাবে এবার? আমাদের গন্তব্যে, সেন্টারে। ঠিক আছে, এই পর্যন্ত কি সবাই বুঝতেছি? জি স্যার। আচ্ছা, এখন আমি একটা কাজ করব, সেটা হলো এই যে যে মাঝখানের অংশটুকু আছে, এটা নিয়ে কাজ শুরু করব। তো দেখেন এটা নিয়ে যখন আমি কাজ শুরু করব, তখন আমাকে যে কাজটা করা লাগবে, এটাকে তিনটা ভাগে ভাগ করতে হবে। তো এখানকার ভিতরে আমাদের কাছে সবচাইতে সহজ মনে হচ্ছে মাঝখানের কাজটুকু। তো মাঝখানের কাজটুকু আমি আগে করি। মাঝখানে লিখতে হলে আমাকে কোথায় লিখতে হবে? এখানকার বডিতে লিখতে হবে স্যার। বডিতে 22 নম্বরে, তাই না? 22 নম্বরে যেতে হবে। তো আমরা এই 22-এ যাই, গিয়ে টেস্ট করি, দেখি আমরা ঠিক মতো লিখতে পারতেছি কিনা। কি লিখবো এখানে? KL, নকলা। ও, লিখতে পারতেছি, তাই না? আচ্ছা, এখন আমরা কিছু ডেমো ডাটা খুঁজে বের করি নকলা সম্পর্কে। NKL, নকলা, নকলা। ওকে, ঠিক আছে স্যার। স্যার শুনেন, রিপোর্টটা একটু বের করে রাখেন। মনে হচ্ছে তো সবাই ভালো বুঝতেছে, আসলে যে কি বুঝতেছে, আজান দিতেছে, রেসপন্স করতেছে মোটামুটি। না, রেকর্ডিং না, রেকর্ডিং হইতেছে, কথা বলতেছি। তো আমরা যেটা করতেছিলাম সেটা হলো নকলার কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করতেছিলাম, তাই না? নকলা, নকলা, দেখি উইকিপিডিয়া থেকে নেই কি বলতেছে। নকলা উপজেলা। এই আপনারা টাইপ করবেন, হ্যাঁ, টাইপের গতি বাড়বে। আমি একটু অলস মানুষ, তাই এখান থেকে আমি কপি করতেছি। লেখলাম কি, নকলা উপজেলা। লেখার পর এই লেখাটাকে আমি কি করতে চাচ্ছি, ওই এটার মতো করে করতে চাচ্ছি, একটা হেডিং আকারে করতে চাচ্ছি। তো হেডিং আকারে করি এটাকে। আমি আমার মনে হচ্ছে এটা H2 আমি দিতে পারি। দিলাম H2। দেওয়ার পরে এখানে খেয়াল করেন, দুইটা প্যারা আছে, মানে দুইটা প্যারাগ্রাফ আছে। দুইটা প্যারাগ্রাফই আমি আলাদা আলাদাভাবে লিখি। যদি লিখি বলতে আমি কপি করব। হ্যাঁ, এখান থেকে আমি ফার্স্ট যেটা আছে এটাকে কপি করলাম, করে এখানে একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে এটা আমি পেস্ট করে দিলাম। এবং যখন আবার এটা আমি দেখলাম চলে আসছে। ওকে, তাহলে আমি এরকম আরও একটা লেখা দরকার আমার, যেহেতু এখানে দুইটা দুইটাই দেওয়া আছে, আমরাও দুইটাই দেওয়ার চেষ্টা করব। আপনারা এগুলো পড়বেন, হ্যাঁ, নকলার ইতিহাস ঐতিহ্য কিন্তু এখানে দেখাচ্ছে। শুধুমাত্র যে ওয়েব শিখতেছেন তাও না, কিন্তু ওয়েবের সাথে সাথে অন্য অন্যান্য কিছুও শিখতেছেন। দেখছেন
চলে আসছে না এখানে। এখন দেখেন আবার এটার কিন্তু উইথ ঠিক আছে, মানে এখানে যে 200 দিছিলাম উপরে, যেটা উপরেরটার সাথে নিচেরটার উইথ ঠিক আছে, কিন্তু এটা দেখেন একদম ওইদিকে চলে গেছে। তাহলে এটার একটা উইথ ফিক্স করলে বাকিটা ঠিক থাকে। আমাদের টোটাল উইথ কত আছে দেখেন, টোটাল আছে 800। তো প্রথম যেটা আছে এখানে, যদি 21-এর কথা চিন্তা করেন বা এখানে লঘুর কথা, এর নিচে হলো আমার 200। তো আর সবার শেষে যেটা আছে এখান থেকে যদি বোঝা যায় এটা আর এটা সমান, তাহলে একেও যদি আমাদের 200 দিতে হয়, একে দিতে হবে কত, 400। মানে 200 যোগ 200 ইকুয়াল টু 400, 800 থেকে 400 চলে গেলে থাকে আর 400। এই মাঝখানের টাকা আমরা একটু ডাবল করে দিচ্ছি আর কি, 400 উইথ 400 দিলাম। এবার যদি আমি রিলোড দেই, জায়গাটা মনে হয় ঠিক আছে, এর জায়গাটাও ঠিক আছে। হ্যাঁ, তো এখন এটা আমার হয়ে গেছে। দেন আমি যেটা করব সেটা হলো এই অংশটা নিয়ে কাজ করব। দেখেন এই অংশটা, এটাকে আমরা কি করছি, কিছু টেক্সট লিখছি। হ্যাঁ, কততে এটা দেখেন তো, এখানে লিখতে আমাকে কোথায় যেয়ে লিখতে হবে, 23-এ না, 23-এই তো লিখতে হবে। জি স্যার। ওকে, আমরা চলে যাচ্ছি 23-এ। 23-এ গিয়ে লিখতেছি হলো প্রথমে ওয়েব ডিজাইন লিখলাম, নর্মাল আছে। তো আমি এটাকে বোল্ড করতে চাচ্ছি। হ্যাঁ, বোল্ড কি দিয়ে করে, বি বি ট্যাগ দিয়ে বোল্ড হয়ে গেছে। তো আমরা আবার লিখতে চাচ্ছি ওয়েব ওয়েব ডেভেলপমেন্ট লিখলাম। এখন দেখেন এটা এখানে আসছে, আমি চাচ্ছি নিচের লাইনে দিতে, কি করব, নিচের লাইনে নিয়ে আসতে চাইলে ব্রেক বিআর ইউজ করব। বিআর দিতে হবে, হ্যাঁ, নিচের লাইনে চলে আসছে। এবং এটাকেও আমি বোল্ড করতে চাচ্ছি, বোল্ড করব এবার কি দিয়ে, স্ট্রং ট্যাগ দিয়ে। স্ট্রং ট্যাগ দিয়েও বোল্ড করা যায়, গতদিন বলছিলাম বোল্ড আর স্ট্রং ট্যাগ সেম কাজই করে আপাতত দৃষ্টিতে। হ্যাঁ, আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্ট লিখলাম। তারপরে যদি আমরা এখানে লিখি কি লেখা যায়, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস লেখাটাকে একটু বাঁকা করতে চাচ্ছি। এবং এটার পরেও একটা আসলে ব্রেক দিতে হবে, না দিলেও যেহেতু ব্রেক আসছে, আসলে ব্রেকটা আসে নাই, ওই টেক্সটটা বেশি, তো টেক্সটটা যদি কমায় দেই তাহলে দেখবেন কি হয়, ওই যে দেখছেন পাশে চলে গেছে। তো আমাদেরকে এখানে আসলে ব্রেক একটা দিয়েই কাজ করা উচিত। তারপরে এখন আমরা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসটাকে আমরা বাঁকা করতে চাই, আইট্যাগের মধ্যে দিলাম, ঠিক আছে। আর একটা কাজ করব আমরা, সেটা হলো কি, আন্ডারলাইন করব। আন্ডারলাইনের জন্য ই কমার্স লিখলাম, চলে আসছে ই কমার্স আন্ডারলাইন সহ। এবং এটার পরেও একটা ব্রেক দিতে চাচ্ছি। এ পর্যন্ত বুঝতেছি, ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেস ই কমার্স, এগুলো কি করলাম, একটা আন্ডারলাইন দিলাম, একটা ইটালিক বোল্ড এগুলো করলাম। আবার কি করা যায়, ডিলিট করা যায়, মানে কোনো একটা কিছু ডিলিট করা যায়। ডিলিট কি করলাম, এখান থেকে ধরেন DEL ডিলিট করলাম, হলো যারা লেজি আছে আমি তাদেরকে কেটে দিলাম। ওকে, এ পর্যন্ত আমরা করতে পারবো না, অফকোর্স স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এখানে যেটা আছে সেটা একটু দেখি, যে দেখেন এখানে কি করছে, এগুলা কি মনে হচ্ছে, এগুলো আমরা চিনি, হোম অ্যাবাউট আস কিভাবে করছে এটা, লিস্ট স্যার, লিস্ট, ভেরি গুড, লিস্ট করছে এটা। তো আমরা এখানে একটা লিস্ট করার চেষ্টা করব 21 নম্বরে। লিস্ট প্রথমে কি আছে দেখেন তো, কি লিস্ট এটা,
অর্ডার ওএল, লিস্ট স্যার। অর্ডার লিস্ট, ওএল, অর্ডার লিস্ট দিলাম হলো আমি প্রথমে কি দেওয়া যায়, যারা যারা কথা কম বলতেছে তাদেরকে দেই। হ্যাঁ বলেন, কেউ একজন বলেন যারা যারা কথা কম বলতেছেন। শাকিল হাসান আপনি কথাই বলতেছেন না। তারপরে রিফাত মিয়া, পল্লব জান্নাতুল, তারপর হলো আর কে আছে, আশরাফুল আলম, আনিজা আক্তার চ্যাট করতেছে। কারার বেশি মনোযোগী? আচ্ছা মনোযোগী থাকুক, কিন্তু শরীফা আক্তার, মালা, রিয়াদ, আপনারা কথা বলতেছেন না। কথা না বললে তো আমি মনে করবো আপনারা ঘুমাই গেছেন। হ্যাঁ রিয়াদ রেসপন্স করছে, আশরাফুল রেসপন্স। হ্যাঁ গুড, ভেরি গুড, ভেরি গুড। যারা রেসপন্স করতেছেন তো করতেছেনই, রেসপন্স করলে মনোযোগটা ভালো থাকবে, বুঝবেন ভালো। আচ্ছা তো আমরা এখন লিস্ট নিয়ে শুরু করি। আমি লিস্ট লেখা শুরু করলাম। আমি প্রথমেই দিলাম হলো মনে করেন SHERPUR, শেরপুর। শেরপুর এখানে একটা লিস্ট। আচ্ছা শেরপুর না, এখানে আমি অন্য একটা জিনিস দিই, ঢাকা। ওকে ঢাকা একটা দিলাম, তারপরে লিখলাম হলো ঢাকার পরে কি আছে, রাজশাহী। তারপরে দিলাম হলো মাইমেন, SIN মাইমনসিং। চিটাগাং, বানান টানান ভুল হলে আপনারা মাফ করে দিয়েন, হ্যাঁ, বা সংশোধন করে নিয়েন। আচ্ছা তো দেখেন আমরা ঢাকা, রাজশাহী এগুলো লিখলাম, এবং দেখেন এটার ভিতরে আবার আরেকটা আছে। আমরা এই ময়মনসিংয়ের ভিতরেই অন্য কিছু লেখার চেষ্টা করব। ওকে আবার একটা ইউএল দিলাম, মানে আমরা কি এলআইয়ের ভিতরে ইচ্ছা করলে ইউএল লিখতে পারি। লিস্টের মধ্যে সাব লিস্ট থাকে না, শেরপুর, ঠিক আছে, বুঝতেছেন এই পর্যন্ত? জি বুঝতেছি। দেখেন আমরা কি করতে পারি, আমরা লিস্টের মধ্যে আবার লিস্ট লিখতে পারি। কোথায় লিখতে পারি? ইউএল এর মধ্যে, মানে এই যে যে এই লিস্টটা আছে, এই লিস্টটা ক্লোজ করার আগে আমরা এর ভিতরে আরো একটা লিস্ট ধরাই দিলাম, ইউএল ধরাই দিলাম। দিতে পারবো না আমরা এই পর্যন্ত? জি পারবো। আচ্ছা জি স্যার, এখন দেখি আমরা যেটা করব, এটাকে এই যে দেখেন আমার এটা ব্রাউজারটা কত বড় ব্রাউজার আছে, কিন্তু এটা লেফট সাইডে আসছে, দেখতে খারাপ লাগতেছে তাই না? আমি এটাকে মাঝখানে নিয়ে আসব। আমার যে টেবিলটা আছে এটা দুই সাইডে দেখেন ফাঁকা রাখাটাই বেটার হবে, মানে ওয়েবসাইটগুলো দেখবেন যে মাঝখানে থাকে, যদি ওয়েবসাইটটা ছোট হয় তাহলে মাঝখানে থাকে, তো আমরাও মাঝখানে আনার চেষ্টা করি। কিচ্ছু না, টেবিল আছে না টেবিল, এই যে টেবিলটা এখানে যায় লিখবেন ALIZN, অ্যালাইন দিয়ে এখানে লিখে দিবেন শুধু সেন্টার। আর যদি রাইট লেখেন কোথায় যাবে? লিখতে পারছেন? ডানে। ডানে। আচ্ছা তারপরে আমরা এখন যেটা করব, এই যে যে টেক্সটগুলো আছে এটাও আছে সেন্টারে, মানে মিডিলে আর কি, এই যে এই ওয়াইজ মিডিলে আছে, তো এটাও আছে মিডিলে, এটাও আছে মিডিলে, তো আমি চেষ্টা করব এটাকে নিয়ে আসব নিচে। দেখি কি করা যায়, এই যে এখানে। হ্যাঁ নর্মালি অ্যালাইন দিলে কি হয়, অ্যালাইন দিলে এই দিকে হরিজেন্টালি অ্যালাইন হয়, আমি যদি ভার্টিক্যালি অ্যালাইন করতে চাই তাহলে আমাকে লিখতে হয় হলো ভি, মানে ভার্টিক্যালি ALIZN, ভি অ্যালাইন লিখতে হয়। হ্যাঁ এখানে আমি লিখলাম হলো টপ। ওকে কী লিখলাম? টপ, দেখেন উপরে চলে গেছে, তো আমি যেহেতু নিচে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কী লিখতে হবে? বটম, ভেরি গুড, বটম। আর এটাকে আমি উপরে উঠাতে চাচ্ছি,
এটাকে তাহলে উপরে লিখে দেই। পারতেছি না আমরা? বুঝতেছি, জি বুঝতেছি। আচ্ছা এখন আপনারা কি করবেন, আমি আপনাদের কাজ দিয়ে দিলাম, কাজটা দিয়ে দিই। এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে আগে বলি? হ্যাঁ হ্যাঁ বলেন। লেখাগুলো কালারিং করবো কিভাবে? ও, লেখাগুলো কালারিং করব কিভাবে? লেখাগুলো কালারিং করতে হলে আমাদেরকে যাইতে হবে কিসে? স্টাইলে। স্টাইলের কথা বলছিলাম না, মনে আছে? ইয়ার দিন বলছিলাম, ওই আমরা কি বলে ওটা সেমিনারের দিন বলছিলাম না, সিএসএস নামে একটা বিষয় আছে, তখন আমরা স্টাইল শিখবো, স্যার আছে। কালারগুলো। ওকে, কালার ভালোভাবে তখন শিখতে পারবো। এখন আমরা কি ইউজ করতে পারবো বলেন তো? একটা কালার কিন্তু আমরা ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার দিলাম রেড, আর এটার বিজি কালার দিলাম হলো গ্রিন। এখন দেখবেন তাকাইতেই পারবেন না, লাল কালারটা তাকানোই যায় না, দেখছেন? দেখতে অনেক কষ্ট হচ্ছে না? আমরা আপাতত এই কালারগুলো ইচ্ছে করলে ইউজ করতে পারবো। এই পর্যন্ত কি আমরা বুঝছি সবাই? টেবিল বুঝি জি স্যার, নাই, বুঝতে পারছি। টেবিল বুঝি নাই এমন কয়জন আছি? স্যার বিএ লাইনটা একটু বুঝান স্যার। বি অ্যালাইন, তো অ্যালাইন করলে কি হয়, এই যে লেফটে আসে, সেন্টারে হয়, আবার রাইটে যায়। আর আমি যদি এই যে যে এটা আছে, এটাকে যদি আমি এখন যেটা আছে এটা টপে আছে, এই যে যে বক্সটা আছে এই বক্সের টপে আছে, আবার যদি মিডিলে নিয়ে আসতে চাই অথবা নিচে নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হয় হলো ভি অ্যালাইন। ওকে, এই যে ভি অ্যালাইন, টপ, বটম অথবা মিডিল, যেটাই লেখেন। যে মিডিল লিখলাম, এখন মাঝখানে চলে আসবে এটা। বুঝলেন স্যার? জি স্যার। স্যার একটা মেসেজ করছি স্যার, স্যার যদি দয়া করে দেখতেন। হ্যাঁ, মেসেজ করছেন স্যার, মাঝখানের প্যারাগ্রাফ লেখাটুকু জাস্টিফাই বা ডান বাম দিকে সমান করা যায় কি? স্যার সবই করা যায়, কিন্তু এখন যদি আমি বেশি কঠিনের দিকে যাই আমরা অনেকেই বুঝতে পারবো না। তো আমরা চেষ্টা করতেছি যে অংশটুকু সবাই সহজভাবে বুঝতে পারবো ওই অংশটুকু দেখানোর। অবশ্যই সুন্দর করা যায় এবং ধাপে ধাপে আমরা শিখবো ইনশাআল্লাহ। স্যার টেনশন নেবেন না, আমরা ইনশাআল্লাহ সবই শিখবো। জি স্যার, ক্লাসটুকু হয়েছে স্যার, মোটামুটি ভালো করে বুঝতে পারছি। অবশ্যই আমরা আপনি যতটুকুই হোমওয়ার্কটা ভালো, যতটুকু বুঝতে পারবো ঠিক ততটুকু করে আগাবো। হ্যাঁ জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার? জি স্যার ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় আমি আরেকটা ছোট টেবিল দেখাবো নিচে। টেবিলে মানে আসলে একটা অপশন দেখাবো, একটা রো নিয়ে নিলাম, নিয়ে এখানে একটা টেবিল, এর ভিতরে টিআর ইনটু থ্রি ইনটু টিডি ইনটু থ্রি। আচ্ছা, ওয়ান ওয়ান, ওয়ান টু, ওয়ান থ্রি, টু ওয়ান, টু টু, টু থ্রি, থ্রি ওয়ান, থ্রি টু, থ্রি থ্রি। দেখেন আমি নিচেও আরেকটা টেবিল বানাইছি, খুবই ছোট একটা টেবিল বানাইছি। টেবিলটা যদি আমি বর্ডার দেই, বর্ডার চলে আসছে এটা, এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন নিচে, এই যে 1 2 3 4 এরকম। নাকি টেবিলটা উপরে, টেবিলটা উপরে নিয়ে যাই, তাহলে আপনাদের জন্য ভালো হবে, কষ্ট কম হবে।
এই যে যে টেবিলটা আছে, হ্যাঁ টেবিলটা উইট দিলাম হলো আমি সাপোজ 400, অ্যালাইন সেন্টার। এই যে এখন যদি এরকম হয় যে এই যে যে এক আর দুই আছে এই দুইটাকে আপনারা মার্জ করতে পারতেছেন তাই না, মানে একসাথে করে ফেলতে পারতেছেন কি দিয়ে, এক আর দুইকে দেখি আমরা কলস পেন, COLSPN কলস পেন দুই দিলেন, তাহলে কি হচ্ছে এক আর দুই একসাথে হয়ে যাচ্ছে, তাহলে দুইটাকে কেটে দিব আমরা, দেখেন এই দুইটা একসাথে হয়ে যাচ্ছে। কিন্তু এখন যদি এরকম হয় এই যে 23 আর 33কে আপনাকে মার্জ করতে হবে, মানে একসাথে করতে হবে, তাহলে তাহলে আপনারা যেটা করবেন সেটা হলো এই 23কে রোজ প্যান লিখবেন, রোজ প্যান দুই। লিখে কার সাথে মার্চ করতে চাচ্ছেন, 33-এর সাথে, তাহলে 33টাকে ফেলে দেন। করতে পারতেছেন? ভাই বিষয়টা আরেকবার বলেন। আচ্ছা এগুলা তো হলো কলাম আর এগুলা রো তাই না, এখন আপনি দুইটা কলামকে একসাথে করে সংযুক্ত করতে চাচ্ছেন, যেমন আপনি 11 আর 12কে সংযুক্ত করছেন কি দিয়ে, 11 দিয়ে কলস প্যান ইউজ করে তাই না। যদি আপনার কখনো এরকম দরকার হয় যে 23 এবং 33 এই দুইটাকে একসাথে করবেন, হ্যাঁ মানে এই দুইটাকে সংযুক্ত করে ফেলবেন, তখন আপনাকে উপরে যেটা থাকবে, নর্মালি উপরে যেটা থাকবে ওটাতে লিখতে হবে হলো রোজ প্যান, উপরে কোনটা আছে 23, 23-এ গিয়ে আপনি লিখবেন হলো রোজ প্যান ইকুয়াল টু 2, যেহেতু দুইটাকে মার্জ করতেছেন, এবং নিচে যেটা যেটার সাথে আপনি মার্জ করতে চাচ্ছেন কার সাথে, 33-এর সাথে, 33কে ফেলে দেন। বুঝতে পারলেন? বেশি কঠিন হয়ে গেল? জি স্যার। আচ্ছা এখন আপনারা আপনাদের হোম টাস্ক বুঝে নেন, আগামীকাল আমাকে যেটা আপনারা দেখাবেন সেটা হলো এই যে যে আমি একটা ওয়েবসাইট বানাইলাম, এটা কার বানাইলাম, এসডিএফ এর তাই না। জি স্যার। এখন আপনারা কি করতেছেন, আপনারা যেহেতু ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতেছেন, তো আপনার ভাইয়ের একটা দোকান আছে, আপনার ভাই আপনাকে বলতে পারে যে আমার ওয়েবসাইট বানিয়ে দিতে হবে, অথবা আপনি যে স্কুলে পড়াশোনা করছেন ওই স্কুলের একটা ওয়েবসাইট বানাবেন, অথবা আপনার নিজের একটা ওয়েবসাইট বানাবেন যেখানে আপনার নাম দিবেন লোগোর জায়গায়, বা আপনার একটা ইমেজ দিলেন ছোট করে, আপনারই দিলেন আপনার ইনফরমেশন, মানে আপনি তো অবশ্যই ওয়েবসাইট ডেভেলপার যেহেতু হচ্ছেন, আপনার আশেপাশে কিন্তু অনেক ওয়েবসাইট ডেভেলপ করার মতো আছে, আপনি চিন্তা করে রাখতেছেন যে আমি এই ওয়েবসাইটটা হয়তো বানাবো তাই না। তো আপনি যে ওয়েবসাইটটা বানাবেন, যে স্কুলের হোক বা যেটার হোক, ওইটার নিয়ে আগামী দিন এরকম একটা বানায় নিয়ে আসবেন, যেটা আমি আজকে বানাইলাম এরকম আপনি ওটা বানায় নেবেন, ওদের কন্টেন্ট দিয়ে বানায় নিয়ে আসবেন। হ্যাঁ সবাই আলাদা আলাদা, যার যেটা মন চাই নিতে পারবেন না আপনারা? পারবো স্যার। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা পারবো। আচ্ছা এটা করবেন, আপনাদের হলো সবাই আলাদা আলাদা একটা করে বানায় নিয়ে আসবেন, আর আমি একটা মানে এটাকে আসলে হোম টাস্ক বলবো না, এটাকে দিব হলো আপনারা আজকে কতটুকু বুঝছেন এটার উপর কয়েকটা ইমেজ দিয়ে দিচ্ছি, এগুলো সবই আমি ইসে দিয়ে দিব গ্রুপে, ফেসবুক গ্রুপে দিয়ে দিব। এই যে দেখেন এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এটা আপনারা বানাবেন, কালার করার দরকার নাই, কলাম রেড কালার লেখা আছে আপনাদের, রেড কালার দরকার নেই, আপনার কালো কালারেই লেখেন, কিন্তু এরকম শক বানায় নিয়ে আসবেন টেবিল দিয়ে, এটা একটা, এটা তো শুধু কলস প্যান ইউজ করলেই হবে। তারপর এটা একটা বানাবেন ডাটা লিস্ট, হ্যাঁ তারপর এখানে একটা, এটা তো খুবই ইজি, খুবই ইজি, এটা পারবেন আপনারা, পারবেন না এগুলা বানাইতে? জি স্যার। ওকে তাহলে আমি, হ্যাঁ বলেন। ইমেজগুলো আরেকবার দেখান, স্ক্রিনশট নিয়ে আচ্ছা না আমি দিয়ে দিব, আমি ফেসবুক গ্রুপে দিয়ে দিব, আমি ওই যে ভিডিও আপলোড দিব না সাথে এটা দিয়ে দিব, পোস্ট করে দেব, সমস্যা নাই। হ্যাঁ তো আপনাদের কাজ কি থাকবে, আপনাদের কাজ থাকবে হলো সবাই একটা করে ওয়েব পেজ বানাবেন আপনার আশেপাশের, অথবা আপনার নিজের প্রতিষ্ঠানের,
অথবা আপনার ফ্যামিলির যদি কোনো প্রতিষ্ঠান থাকে ওই প্রতিষ্ঠানের, অথবা আপনার স্কুলের, মানে আপনার যেটা মন চাই আপনাদের ইচ্ছা মতো একটা করে ওয়েবসাইট বানিয়ে নিয়ে আসবেন আপনার আশেপাশের। তারপরে যেটা করবেন সেটা হলো এই যে যে আমি তিনটা বা চারটা ইমেজ দিয়ে দিব, এই তিনটা চারটা ইমেজ ডিজাইন করবেন টেবিল দিয়ে, ঠিক আছে? এইটুকু আগামী দিন আপনার প্র্যাকটিস করে নিয়ে আসবেন, তাহলে কিন্তু দেখেন সবারই একটা করে ওয়েবসাইট হয়ে যাবে, একটা ওয়েব পেজ হবে আপাতত। আর যারা যারা 2 দিন কাজ জমা দেন নাই, তারা তারা ব্যবস্থা করবেন একদম শুরু থেকেই যেন কাজ আপনারা করতে পারেন, যেগুলো মিস করছেন ওগুলাই করেন, সমস্যা নাই, করতে পারেন। আর যদি কোনো সমস্যা মনে হয় তাহলে জানায়েন বা গ্রুপে হেল্প নিয়েন, কেউ কেউ না কেউ আপনাদেরকে হেল্প করবে। আর যদি যারা বললেন যে আপনাদের সফটওয়্যার নিতে পারতেছেন না, তাহলে পেন ড্রাইভ নিয়ে আসবেন, এখানে অনেকে আছে যারা ডাউনলোড করছে, তাদের কারো কাছ থেকে পেন ড্রাইভে করে নিয়ে যাবেন, সবাই হেল্প করবে। আমি আশা করি এখানে যারা আছে সবাই অনেক ভালো, একজন অন্যজনকে খুব খুব হেল্প করবে আমার মনে হয় আর কি সবাইকে। হ্যালো হ্যাঁ স্যার বলেন। স্যার আমাদের এখানে নেট প্রবলেমটা যদি ঠিক না হয় তাহলে স্যার ক্লাস করা সম্ভব হবে না। হ্যাঁ আমি সেটা জানি, ওরা তো বললো যে আজকের মধ্যে নেট ঠিক হয়ে যাবে, এমনটাই তো বললো, আপনাদের সামনেই কথা হলো। মোবাইলের ডাটা দিয়ে এই করতে গেলে 2-3 GB মতো চলে যায়। হ্যাঁ একটু খরচ হবেই, এখন একটা জিনিস শিখতে হলে হয়তো বা একটু খরচ হবে, ওইদিকে আসলে তাকালে চলবে না। তবে আপনাদের নেটের যে বিষয়টা এটা ঠিক করতে হবে, এবং ওনারা বললো যে আজকের মধ্যে ঠিক করবে। হ্যাঁ আজকে টাইম স্যার আমি আজকে নিজের ডাটা কিনে তারপর ল্যাপটপ এবং মোবাইল থেকে কানেক্ট হয়েছে হ্যাঁ, স্যার, এভাবে তো প্রত্যেকদিন করা সম্ভব না। ডাটা তো আপনি বাসা থেকে তুলেও ডাটা কিনতেই হবে, ডাটা কিনতে হবে স্যার আমার নেটে। বাসায় ওয়াইফাই আছে। ও আচ্ছা, হ্যালো স্যার। হ্যাঁ স্যার বলেন। স্যার এখন তো আর সময় নাই, আমাদের আর 2 মিনিট আছে, আপনি জমা করে রাখেন, আরো সুন্দর করেন যতটুকু করছেন, নেক্সট দিন আমরা দেখবো। হ্যাঁ স্যার, মন ইনশাআল্লাহ। খারাপ করেন না, দেখতে পারলাম না। দেলোয়ার তুমি বেশি বুঝো না, দেলোয়ার বার কাছ থেকে কিন্তু আপনারা হেল্প নিবেন, উনি যেহেতু পারে বুঝতেছে ওনার কাছ থেকে কিন্তু হেল্প নিবেন। আর মাঝে মাঝে উনি যদি দেখাইতে না চায়, ওনাকে বাইরে নিয়ে এই যে চা তারপরে এটা সমস্যা সিঙ্গার এগুলা খাওয়াইবেন। এমনি এমনি কিন্তু দেখাইবে না দেলোর ভাই ওনাকে, আনা হয় স্যার করে বাড়ি দিল হয় না। না না না, এসব করা যাবে না, এসব করা যাবে না, ওনাকে ওনাকে আদর করতে হবে। আচ্ছা ঠিক আছে ভাই, আগামীকাল ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে সেম টাইমেই, আশা করি অনেক সমস্যারই সমাধান হবে এবং আমরা আমাদের কাজগুলো ঠিকঠাক মতো করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে আজকের মতো শেষ করতেছি, আল্লাহ হাফেজ। হ্যাঁ আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।